গুড মর্নিং। আজকে বুধবার, বুধবার এখন বাজে 9টা। এখন থেকে আমার বক বক স্টার্ট করছি। আজকে উঠেছি বেলায়, এখন কাজের চাপ নেই, কিন্তু এখন মনে হচ্ছে খুব কাজের চাপ, কারণ আমাদের জলের প্রবলেমটা ছিল, মিস্ত্রি এসে গেছে, আওয়াজ হচ্ছে দুম 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 করে কাজ করতে লেগে গেছে। তা এখন সকালে লেবু জলটা খেলাম, খেয়ে চা খেয়ে নিচে যাব। নিচের দিকে একবার ঘুরে এসে দেখবো রান্না বান্না কি করা যায়, তারপরে আবার নিচে যেতে হবে। তাহলে এখন চলে যাই চা করতে। সকাল লিকার চা খাই, চিনি ছাড়া, কারো সুগার নেই, কিন্তু লিকার চা সকালে খেলে শরীরটা ভালো থাকে। আমরা চাটা সবসময় চিনি ছাড়াই খাই, তার সঙ্গে বিস্কুট। ছেলে ঘরে চাটা খাই বসে একটু গল্প হয় সারা দিনের, মানে সকালবেলা, সকালবেলা তো উঠে তো কাজ করতে ভালো লাগে না, তাই ছেলে ঘরে বসে চাটা খেয়ে নিই সবাই। চলো চাটা খেয়ে নিই। এই ওপরে দিদি ভাই ফুল নিয়ে এসেছে, প্রতিদিন ফুল দেয় আমাকে পুজোতে, পুরো লকডাউনে ফুল দিয়ে যাচ্ছে। ওপরে দিদি ভাই মিস্ত্রির সঙ্গে কথা বলছে, এই নিচে যে কাজ হচ্ছে, হ্যাঁ নেমেছি, আবার গিয়ে রান্না বান্না হবে, আবার নামতে হবে, সারাদিন আমাদের এখন এই চলবে। রান্নাঘরে চলে এসেছি, চাল ভিজে রেখেছিলাম, প্রদীপ বলেছে একটু নিম বেগুন খাবে, তাই একটু বেগুন ছোট ছোট করে কুচি রেখেছি, নিম বেগুন করবো, এই নিম পাতা, আর কাতলা মাছ বের করেছি, কাতলা মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো, পুঁই শাকের সবজি কাটা আছে, এটা শাক, ডাঁটা আর শাক আমি আলাদা করি, তাতে কি হয় রান্নাটা করতে একটু সুবিধা হয়, কারণ এইগুলোতে একটুখানি আগে কষতে হয়, তারপরে কষাগুলো, তারপরে এটা দিই, মানে শাকটা দিই, আর এই মাছ, মাছের মাথাটা দিয়ে কি করবো, মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো, আর কাঁটাগুলোকে দিয়ে ঝাল করবো। তাহলে চলে যাই আমি রান্নাতে, ভাতে জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, কড়া জ্বেলে দিয়েছি, মাছটা ভেজে নিই। চলে এসেছি স্নান টান করে, পুজো টুজো করে রেডি হয়ে গেছি, এবারে খেতে বসবো। রান্না করেছি ভাত, এইটুখানি আমার হাঁড়ি, এতেই তিনজনের ভাত এনা। তোমাদের পুঁই শাক কেটেছিলাম, দেখিয়েছিলাম, এই পুঁই শাকের তরকারি, এই নিম বেগুন, আর এই হচ্ছে মাছের ঝাল। সবাই ভাববে যে শুন শুনো কি করে খাবে, কিন্তু ডালটা আমাদের শুন সব রকম দিয়ে খেতে পারে, ডালটা করলে কালকে আমার বৃহস্পতিবার, ঠেকাটে কি আঁস খাবে না কেউ, ওই জন্য ডালটাকে স্টপ করেছি, কেন দুপুরবেলা বিকেলবেলা আবার রুটির সঙ্গে আলাদা তরকারি হবে, ওর জন্য ডালটা আজকে করিনি। চলো খেয়ে নিই। এখন বাজে 4টে, 4টে বাজে, এখন আমি নিচে যাবো, কারণ মিস্ত্রিরা কাজ করছে, কি লাগে না লাগে বা কিরম বা কাজ করলো, ওপরে দিদিভাইকে ডেকে নিয়ে কাজটা দেখবো। আমি আর দিদিভাই মিলে দায়িত্ব নিয়ে কাজটা করাচ্ছি, তাই আজ বিকেলে আর কোনো ভিডিও করব না। আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ, তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, আবার কালকে দেখা হবে।